বাসা কাটকে আমি আলোচনা করব। শুনলে অবাক হবেন, কঠোর সহবাস করলে কোন প্রকার ঔষধ ছাড়াই আপনি আপনার বীর্য 1 ঘন্টা ধরে রাখতে পারবেন এবং বীর্যপাত ছাড়াই 1 ঘন্টা আপনার স্ত্রীর সঙ্গে যৌনমিলন করতে পারবেন। অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে বিবাহিত স্বামী স্ত্রীর জন্য সহবাসের সবচেয়ে উত্তম সময় কখন। দর্শক, সহবাসের উত্তম সময় নিয়ে কিন্তু অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলে স্বামী স্ত্রীর মধ্যে রাতে সহবাস করা উত্তম, আবার অনেকেই বলে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করার নির্দিষ্ট কোনো সময় বা উত্তম কোনো সময় বলে কিছু নেই, স্বামী স্ত্রী যখন খুশি যেভাবে খুশি সহবাস করতে পারে। তবে কিছু কিছু ডাক্তার সহবাস করার জন্য কিছু কিছু সময় উল্লেখ করেছেন যখন সহবাস করা উত্তম, আবার এমন কিছু কিছু সময় উল্লেখ করেছেন যখন সহবাস করা উচিত নয়। যেমন ভরা পেটে সহবাস করা উচিত নয়, কারণ পেট ভরা থাকলে পুরুষের বীর্য অনেক পাতলা এবং তরল থাকে, আর এর ফলে কিন্তু সহবাস করার সময় পুরুষের দ্রুত বীর্য বের হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় ভরা পেটে সহবাস করলে পুরুষ খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এজন্য খাবার গ্রহণ করার পর কমপক্ষে 2 ঘন্টা অপেক্ষা করে তারপর সহবাস করা উচিত। পেটের খাবার হজম হওয়ার পর আপনি যখন সহবাস করবেন তখন আপনার বীর্য হবে অনেক ঘন এবং আপনার বীর্যের শুক্রাণুর সংখ্যা অনেক বেড়ে যাবে। আর এই বীর্যের মাধ্যমে আপনার যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তান হবে জ্ঞানী, বুদ্ধিমান, চালাক, চতুর এবং অনেক স্বাস্থ্যবান। সহবাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা শুনে রাখুন। হযরত মুসা কাদিম রহমাতুল্লাহ বলেন, রাতের প্রথমাংশে নয় বরং রাতের শেষ ভাগে সহবাস করবে, কেননা এ সময় সহবাস করলে সব ধরনের আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়। দিনের তুলনায় রাতের সহবাস উত্তম। যেসব লোক সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে তাদের জন্য রাতের প্রথম দিকে শুয়ে পড়া উত্তম। রাতের শুরুতে আরাম এবং শেষ রাতে স্ত্রীর সহবাস করবে। ক্লান্ত ও অলস শরীরে সহবাসে সাধারণত সন্তান জন্ম নেয় না। অর্থাৎ রাতের প্রথমাংশে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস না করে আপনি যদি রাতের শেষ ভাগে আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেন তাহলে আপনি অনেক বেশি আনন্দ এবং অনেক বেশি তৃপ্তি পাবেন। এর কারণ হচ্ছে রাতের প্রথমাংশে পুরুষের শরীরে যৌন উত্তেজক হরমোন টেস্টোস্টেরনের মাত্রা থাকে অনেক কম, কিন্তু রাতের শেষ ভাগে কিন্তু পুরুষের শরীরে ধীরে ধীরে এই যৌন উত্তেজক হরমোন টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়। আর এই হরমোন বৃদ্ধি পাওয়ার কারণে এই সময় পুরুষের যৌন উত্তেজনাও কিন্তু অনেক বাড়তে থাকে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে সকালের দিকে অনেক পুরুষেরই লিঙ্গ অনেক শক্ত হয়ে থাকে এবং দীর্ঘ সময় কিন্তু দাঁড়িয়ে থাকে। এর কারণ হচ্ছে শরীরে অতিরিক্ত যৌন হরমোন থাকার কারণে পুরুষের লিঙ্গ এই সময় অনেক বেশিক্ষণ সোজা হয়ে থাকে এবং শক্ত হয়ে থাকে। যে সকল পুরুষরা সন্ধ্যা রাতে তার স্ত্রীর সঙ্গে সহবাস করার পর 5 থেকে 7 মিনিটের মধ্যে বীর্য বের হয়ে যায়, তারা যদি ভোর রাতের দিকে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে তাহলে দীর্ঘ সময় ধরে কিন্তু বীর্যপাত না করেই তার স্ত্রীর সঙ্গে সঙ্গম চালিয়ে যেতে পারবে, আর এতে কিন্তু কোনো প্রকার ঔষধেরও প্রয়োজন পড়বে না। যারা দীর্ঘক্ষণ যৌনমিলন করার জন্য নানা ধরনের যৌন উত্তেজক ঔষধ খান তারা কিন্তু এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন। অর্থাৎ আপনারা সন্ধ্যা রাতে সহবাস না করে ভোর রাতে স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, আর এতে কিন্তু আপনি দীর্ঘক্ষণ যৌনমিলন করতে পারবেন নিশ্চিন্তে। আবার যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু ইচ্ছে করলেই যে কোনো ধরনের যৌন উত্তেজক ঔষধ খেতে পারেন না, তারা কিন্তু চাইলে ভোর রাতের দিকে স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারেন। এতে করে কিন্তু আপনাদের শারীরিক পরিশ্রম হবে এবং আপনাদের ব্যায়ামের কাজও হবে। এটা খুব পরীক্ষিত একটা পদ্ধতি। অনেকেই দেখেছে যারা সন্ধ্যায় বা সন্ধ্যা রাতে স্ত্রীর সঙ্গে 5 থেকে 7 মিনিটের বেশি যৌনমিলন করতে পারেনি তারা কিন্তু ভোর রাতে বা সকালের দিকে যৌনমিলন করে 1 ঘন্টা কিংবা তারও বেশি সময় কিন্তু বীর্যপাত ছাড়াই স্ত্রীর সঙ্গে যৌনমিলন করতে পেরেছেন। তাই আপনিও আপনার স্ত্রীর সঙ্গে কমপক্ষে একবার ভোর রাতে সহবাস করে দেখবেন। আশা করি আপনার মনে যৌনমিলন নিয়ে যত ভয় ছিল সেটা খুব